গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এটা রিকোয়েস্টেড নয়, এটা পুরোপুরি আমাদের চয়েস। তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে বাংলাদেশ সম্বন্ধে অনেক আগ্রহী, অনেক কিছু জানতে ইচ্ছুক, ওই জন্যই আপনারা ইদানিং কালে অনেক বেশি বাংলাদেশের ইনফরমেটিভ ভিডিও পাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা হয়তো অনেক সময় আগে যে সকল ভিডিও রিয়াকশন দিতাম, বিশেষ করে গান বা সিনেমার ক্লিপস এইসবগুলো থাকতো, তো আমাদের মনে হয়েছে যে তারও বাইরে এসে বাংলাদেশ সম্বন্ধে আরো কিছু রয়েছে বা জানা দরকার। আর তার সাথে আমরা এখন ট্যুরিজম প্লেস বা বিভিন্ন শহর বা বিভিন্ন জায়গা নিয়ে রিয়াকশন দিচ্ছি, বাট তার মধ্যেও যেন মনে হচ্ছে তার থেকেও বেশি খামতি থেকে যাচ্ছে, যে বাংলাদেশের যে গ্রোথ বা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে দেখাটা খুব দরকার। তো সেই জন্য আজকে আমরা যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তো বাকিটা সুদীপ্তা বলছে। হ্যাঁ, তো ওটাই আর কি, শিলাজি পুরোটাই বলে দিল। তো আমার তো জানা আছে যে আমরা বাংলাদেশে যখন কোনো জায়গা দেখি বা কোনো কিছু সৌন্দর্য দেখি, তখন আমার মনে হয় যে এখানকার মানুষজন কেমন। তো মানুষকে নিয়েই তো একটা দেশ হয়, তো মানুষকে জানা, তাদের সভ্যতা, সংস্কৃতি, তাদের শিক্ষা দীক্ষা, আচার, এইগুলো সম্বন্ধে জানাটাও খুব বেশি জরুরি হয়ে যেটা দেশকে জানার সাথে সাথে। তো আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন, তাহলে আমরা পরবর্তীকালে আরো এরকম ভিডিও আনার আগ্রহী হবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওটা চটপট দেখে নিই। ভিডিওটি হচ্ছে টপ 5 এডুকেটেড ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। তো আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলা নিয়ে ভিডিও করছিলাম, তো আমাদের এটা মনে হলো যে শুধুমাত্র বড় বড় বাড়ি ঘর গাড়ি এগুলোর ভিত্তিতে না করে এডুকেশনের ভিত্তিতেও আমাদের দেখা উচিত যে কোন জেলা কতটা এগিয়ে। তো সেই হিসাবে তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটা কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখি। জনবহুল দেশের নাম বাংলাদেশ, যদিও এ দেশটির বয়স খুব বেশি নয়। 1971 সালে বিধ্বস্ত হওয়া এই দেশটি পুনরায় ঘুরে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। যদিও আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় শুনে থাকি যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, পক্ষান্তরে কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত উন্নয়নশীল দেশে পরিণত হয়নি। এখনও বাংলাদেশের 25%-এরও বেশি মানুষ আশ্রয়হীন। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও ফুটপথে ঘুমায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করলেও থেমে নেই তাদের শিক্ষার অগ্রযাত্রা। প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় শিক্ষিত মানুষের সংখ্যা। নেপোলিয়ন যেমন বলেছিল, আমার একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব, ঠিক তেমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলাতে ছেলেদের পাশাপাশি নারী শিক্ষার হার তুলনামূলকভাবে বেড়ে চলেছে। আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে বিশ্বের বুকে বাংলাদেশ একদিন সত্যিই মাথা উঁচু করে দাঁড়াবে। শিক্ষা গ্রহণে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন প্রতিযোগিতা চলছে। আর আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশের সেরা শিক্ষিত 5টি জেলা। যে 5টি জেলায় নিরক্ষর মানুষের সংখ্যা খুবই কম এবং শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি। এবং আজকের ভিডিওতে আমি যে 5টি জেলার কথা বলবো, এই 5টি জেলা সত্যি বাংলাদেশের গর্বিত জেলা। তো আর বেশি কথা না বলে চলুন দেখে আসি শিক্ষার গতিতে কোন 5টি জেলা বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে। সেরা শিক্ষিত জেলার মধ্যে বাংলাদেশে 5 নম্বরে অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। তাঁতশিল্প এই জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। বঙ্গবন্ধু যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এই জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। এই জেলাতে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি এবং প্রতিনিয়ত তা বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং উইকিপিডিয়ার তথ্য মতে এই জেলার সাক্ষরতার হার 68%, অর্থাৎ প্রতি 100 জনে এই জেলায় বসবাস করে 68 জন শিক্ষিত মানুষ, এবং প্রতিনিয়ত এর সংখ্যা বেড়েই চলেছে। সেরা শিক্ষিত জেলার মধ্যে বাংলাদেশে 4 নম্বরে অবস্থান করছে নোয়াখালী জেলা।
নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি বিশাল জেলা হিসাবে পরিচালনা হয়ে আসছিল। 1984 সালে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তর করা হলে লক্ষ্মীপুর ও ফেনী জেলা আলাদা হয়ে যায়। তারপর থেকে এটি শুধুমাত্র নোয়াখালী জেলা হিসাবেই পুনর্গঠিত হয়। শিক্ষার আলো জেলে দাপটে এগিয়ে চলেছে নোয়াখালী জেলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং উইকিপিডিয়ার তথ্য মতে এই জেলায় মোট সাক্ষরতার হার 69.50%, অর্থাৎ প্রতি 100 জনে 69 জন শিক্ষিত মানুষ এই জেলায় বসবাস করে এবং প্রতিনিয়ত এই সংখ্যা বেড়েই চলেছে। সেরা শিক্ষিত জেলার মধ্যে বাংলাদেশে তৃতীয় নম্বরে অবস্থান করছে বরিশাল জেলা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে বরিশাল জেলা। এটি 1797 সালে প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পূর্বতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার ভ্যানিসও বলা হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বরিশাল জেলার প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে শিক্ষার আলো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং উইকিপিডিয়ার তথ্য মতে এই জেলায় সাক্ষরতার হার 75.3%, অর্থাৎ এই জেলায় প্রতি 100 জনে 75 জন শিক্ষিত মানুষ বসবাস করে এবং দ্রুত তা বেড়েই চলেছে। এবং অতি শীঘ্রই এই জেলাটি সম্পূর্ণ নিরক্ষরমুক্ত জেলা হিসাবে স্বীকৃতি পাবে বলেই আশা করছি। সবচেয়ে শিক্ষিত জেলা হিসাবে বাংলাদেশের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে বরগুনা জেলা। প্রসঙ্গত জানিয়ে রাখি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে বরগুনা জেলা। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বরগুনা জেলাটি। আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত এই জেলাটি এক মুহূর্তের জন্য দমিয়ে পড়েনি। শিক্ষা ছাড়া একটি জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, এই প্রতিপাদ্য বিষয় নিয়েই এই জেলাটি এগিয়ে যাচ্ছে সুনামের সাথে। এ জেলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে শিক্ষার আলো। এই কারণে জেলাটি বাংলাদেশের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বাংলাদেশের সবথেকে বেশি শিক্ষিত মানুষের বসবাস এই বরগুনা জেলায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং উইকিপিডিয়ার তথ্য মতে বরগুনা জেলায় সাক্ষরতার হার মোট 86.55%, অর্থাৎ এই জেলার মধ্যে প্রতি 100 জনে 86 জনই শিক্ষিত এবং এই শিক্ষিত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা হিসাবে আজকের প্রথম এবং শীর্ষে অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে এটি বৃহত্তম কুষ্টিয়া জেলার অন্তর্গত ছিল। দেশ বিভাগের পূর্বে এটি ভারতের নদিয়া জেলা নামে পরিচিত ছিল। 1971 সালে 26 মার্চ মুক্তিযুদ্ধের সর্বপ্রথম কমান্ডো গঠন করা হয় চুয়াডাঙ্গা জেলায়। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের 64টা জেলার মধ্যে সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে চুয়াডাঙ্গা জেলা। শিক্ষার আলোয় পুরোটাই ছেয়ে গেছে চুয়াডাঙ্গা জেলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে দেশের সর্বপ্রথম নিরক্ষরমুক্ত জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় চুয়াডাঙ্গা জেলাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসাবে এই জেলায় শিক্ষার হার 99.97%, এবং উইকিপিডিয়ার তথ্য মতে এ জেলার সাক্ষরতার হার মোট 100%, অর্থাৎ এ জেলাটি বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা এবং এখানে শতভাগ শিক্ষিত মানুষের বসবাস। তো এই ছিল বাংলাদেশের সেরা 5টি শিক্ষিত জেলা, এবং আশা করি এই 5টি জেলার মতো বাংলাদেশের অন্যান্য জেলাগুলিও খুব দ্রুত নিরক্ষরমুক্ত জেলা হিসাবে স্বীকৃতি লাভ করবে। তো এখানে আমরা একটা খুবই ইনফরমেটিভ ভিডিও দেখতে পেলাম, যেখানে আমরা বাংলাদেশের হচ্ছে 5টা জেলার নাম পেলাম, এবং সিরাজগঞ্জ যার ছিল পঞ্চম স্থানে এবং একদম শীর্ষ স্থানে ছিল হচ্ছে চুয়াডাঙ্গা যে জেলাটি। তো খুব ভালো লাগলো দেখে যে যে পঞ্চম স্থানে রয়েছে তারই পার্সেন্টেজ মোটামুটি 68.something ছিল, এবং যে শীর্ষ স্থানে সে তো 99-এর অ্যাবভ। তো উইকিমিডিয়া অনুযায়ী 100%, হ্যাঁ তো অলমোস্ট 100% বলা যেতে পারে এটা। তো তার মানে একটা মানুষ নয়,
হ্যাঁ, আবার বাংলাদেশ সরকার থেকে ডিক্লেয়ার করা যে মানে একদম নিরক্ষর মুক্ত জেলা, তো এটা খুবই ভালো লাগলো জেনে। আর সত্যি তো তাই, শিক্ষা ছাড়া তো একটা দেশের মানদণ্ড বা একটা শির দ্বারা কখনোই সোজা হতে পারে না। আর শিক্ষাই হচ্ছে মেন বা মূল মানদণ্ড যে একটা দেশকে কতটা উন্নত হয়েছে উন্নতিটাকে মাপার জন্য। তো এমনি কোনো দেশ যতই এগিয়ে যাক না কেন, যতই অট্টালিকা করুক, যতই রাস্তাঘাট সুন্দর করুক, যাই করুক, কিন্তু প্রত্যেকটা মানুষ যখন সেই দেশে শিক্ষিত না হয়, একজন শিক্ষিত সচেতন নাগরিক না হয়, তখন কিন্তু সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। প্রত্যেকের মানুষকে সচেতন হতে হয়, শিক্ষিত হতে হয়, তাদের বিজ্ঞান মনস্ক চিন্তাধারাগুলোকে আরো বেশি ভালো করতে হয়, যাতে প্রত্যেকটা জিনিস তারা বোঝে, নিজেদের ভালো নিজেদের মন্দ সেগুলো বোঝে এবং সমাজের প্রতি দেশের প্রতি তারা দায়বদ্ধ থাকে। তো যাই হোক, এটা দেখে খুব ভালো লাগলো এবং আশা করবো যে বাংলাদেশে আর যে সমস্ত জেলা রয়েছে যারা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে শিক্ষার দিক থেকে, তো তারা যেন আরো এগিয়ে যাক এবং বাংলাদেশ যেন পুরোপুরি একটা খুবই শিক্ষিত দেশ হিসেবে নিজেকে সিরাজগঞ্জ এই জেলাগুলোর নাম জানতাম, কিন্তু বাকি জেলাগুলোর নাম আমরা অপরিচিত ছিলাম, কারণ আপনাদের প্রচুর জেলা, তো আমাদের তো জানাটা সম্ভব নয়। আর ভিডিওটা একটু পুরনো বা এখন জানি না যে এই যে পাঁচটা জেলার মধ্যে এই জেলাগুলোর শিক্ষিতর হার নিশ্চয়ই আরো বেড়ে গেছে, তো সেটা দেখতে পারলে হয়তো আরো ভালো লাগতো। তবে ভিডিওটা আমাদের খুব ভালো লেগেছে, অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ দেখেও ভালো লাগলো বা জেনেও ভালো লাগলো, মানে আমরা অনেকটা জ্ঞান গ্যাদার করলাম নিজেদের মধ্যে। আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর শিলাজি তার সুদীপ্তা হিসেবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এইগুলি ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।